শর্ট বল ব্যাক ফুট গোল জায়গা মানিয়ে এবং সেটা হলো চার ফারজানা হক পিঙ্কির দিকে তাকে ড্রাইভ খেলেছেন সেই সাথে পোখারা থেকে মিরপুর সময়ের ব্যবধান প্রায় চার বছর টি টোয়েন্টি সেঞ্চুরি আগেই পেয়েছিলেন এবার ইতিহাস গড়লেন ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে প্রথম শতক হাকিয়ে নাম লেখালেন মেরাব হোসেন অপিট পাশে অন্তত প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে যদিও ম্যাজিক্যাল থ্রি ফিগার স্পর্শের আগে ফারজানা হক পিঙ্কিকে ঠিকই পেয়ে বসেছিল স্নায়ুচাপ ৯৮ রানে দাঁড়িয়ে পরপর দেন তিনটি ডট কিন্তু নিজের কাজটা সম্পন্ন করেন নিখুঁতভাবে জায়গা মানিয়ে এবং সেটা হলো চার ১৯৯৯ থেকে ২০২৩ বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে শেরি বাংলা অপি থেকে পিঙ্কি ওয়ানডেতে দেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান এরপরও উদযাপনটা ছিল সাদামাটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানালেন সেঞ্চুরি হাঁকানোর রোমাঞ্চটা কেন সেভাবে স্পর্শ করেনি ১০০ হবে বাট আমার কি হবে আমি সেটা ভাবি না আমি শুধু ভাবছি যে আমার ২২০ প্লাস রানটা করতেই হবে মানে যখন একটা বড় ইনিংস খেলবেন যে কোনো বড় টিমের সাথে আপনার অবশ্যই সামনে ফিউচারের জন্য অনেক বুস্ট আপ করবে আপনার স্কিলটা আরও আপনি ডেভেলপ করার সুযোগ পাবেন এবং আমি যে আজকে ১০০ করছি আমার যে কোনো ল্যাগেন্স নাই তা না আরও ল্যাগেন্স আছে আমি আরও ভালো করার চেষ্টা করব ম্যাচ জিতলে সিরিজটাও নিজেদের হতে পারত সে আক্ষেপ কিছুটা হলেও আছে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ স্কোরার পিঙ্কির যদিও তার গ্রামের বাড়িতে ছিল ভিন্ন চিত্র গাইবান্ধা শহরের একো স্টেট এলাকায় তার পরিবারের সদস্যরা উদযাপন করেছেন পিঙ্কির ইতিহাস গড়ার দিনটা প্রতিবেশী বন্ধু বান্ধবদের করান মিষ্টিমুখ আমার মেয়ের রান রেট সব বাংলাদেশের মধ্যে সবচেয়ে মেয়েদের মধ্যে ওর বেশি আমার কাছে ভালো লাগছে হ্যাঁ বাবা হিসেবে তুমি গর্বিত আমি সাথে সাথে নিয়ে গেছি সাথে নিয়ে আসি ও অনেক ভালো খেলে ছোটোবেলা থেকে অনেক ভালো এই জন্য আমরা চাচ্ছিলাম যে ওই যেটাতে চায় যেটাতে আগায় যেতে চায় সেইটাতেই ওকে আগাই দিই এক যুগের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১৪০ আন্তর্জাতিক ম্যাচে প্রায় ২৫০০ রান করেছেন পিঙ্কি সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে ২০০০০ টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট কোথাও যাওয়া লাগে নাই কাগজপত্রেরও ঝামেলা নাই